চাঁদ দেখা যায়নি। সৌদিতে ঈদ বৃহস্পতিবার। সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তাই আগামী বৃহস্পতিবার 13 মে দেশটিতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার 29 রমজান দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে। তথ্যসূত্র খালিজ টাইমসের। এর আগে সৌদি কাউন্সিল অব সিনিয়র স্কলার্স এবং রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন সুলাইমান আল মানিয়া জানিয়েছিলেন যে এবার দেশটিতে দৃষ্টি রোজা হবে। তিনি জানান, জ্যোতির্বিদ্যার গণনার মাধ্যমে এই তারিখ বের করা হয়েছে, এর ফলে আগামী 13 মে ঈদ উল ফিতর পালিত হবে। চাঁদ দেখা যাওয়ার আগেই এবারই প্রথমবার জ্যোতির্বিদ্যার প্রযুক্তি ব্যবহার ইসলামিক ক্যালেন্ডারে তারিখ ঘোষণা করল সৌদি আরব। আরবি মাস চাঁদ দেখার উপর ভিত্তি করে নির্ধারিত হয়, কিন্তু সৌদি আরব সেই অবস্থান থেকে অনেকটা সরে এসেছে। এর আগে চলতি বছরের রমজান মাস শুরুর অনেক আগেই নতুন মাসের প্রথম দিন ঘোষণা করে দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। তবে রমজানের শেষে নতুন চাঁদ দেখলে মানুষজনকে জানানোর আহ্বান জানিয়েছেন আল মানিয়া। উল্লেখ্য, সৌদি আরবে গত 13 এপ্রিল রমজান শুরু হয়, নতুন চাঁদ দেখার উপর ভিত্তি করে আরবি মাস শুরু হয়। সেক্ষেত্রে একটি মাস 29 দিন নাকি 30 দিন হবে তা নির্ধারিত হয়।